সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম বীজগণিতীয় চ্যাপ্টারটি নিয়ে। বীজগণিতীয় চ্যাপ্টার যেটা, অর্থাৎ বীজগণিতীয় 4.2-এর চতুর্থ অধ্যায়ের, তো আজকে আমি একটা সৃজনশীল তোমাদের, অর্থাৎ মান্যায়ের অঙ্কগুলো তোমাদের করাবো। সেটি হচ্ছে, সৃজনশীলটা হচ্ছে x=3, y=4, z −1। এটি হচ্ছে উদ্দীপক। এর আলোকে ক নম্বর হচ্ছে x² + y² মান নির্ণয় করো। খ নম্বর প্রমাণ করো যে y² - z² = y + z (y - z), আর গ নম্বর আছে দেখাও যে x - y² = x² - 2xy + y². আচ্ছা দেখো, তাহলে আমরা ক নম্বর সমাধান করি। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে, দেওয়া আছে x = 3 আর y = 4, অতএব প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের x² + y², তো x এর মান 3, তারপর স্কোয়ার প্লাস ওয়ার মান 4, তারপর স্কোয়ার, তাহলে 3 × 3। এক্ষেত্রে আমরা দুইটা করে লিখলাম, 3 2 বার আছে, 4ও 2 বার আছে, 4 × 4, তারপর 3 × 9 + 4 = 16, 16 আর 9 যোগ করলে 25। দিস ইজ ক নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আমরা খ নম্বরে যাবো। দেখো, খ নম্বরে আছে, প্রমাণ করতে বলছে, খ নম্বরটা দেখো। তাহলে দেওয়া আছে লেখো যে y = 4 আর z = -1। প্রমাণ করতে হবে যে প্রশ্নটা উঠাও, y² - z² = y + z (y - z). তাহলে এক্ষেত্রে আমাদের বাম পক্ষ কী আছে, y² - z². তাহলে y এর মান 4, তারপর স্কোয়ার মাইনাস z এর মান -1, তারপর স্কোয়ার, তাহলে 4 × 4 - −1 × −1, তাহলে 16 − +/- এই ব্র্যাকেটের মধ্যে মাইনাস প্লাস, ব্র্যাকেটের বাইরে হলো মাইনাস, +/- 1, বিয়োগ দিলে 15। এখন আমরা ডান পক্ষ করব, বাম পক্ষ করে আমরা পেলাম 15, এবার ডান পক্ষ করব। ডান পক্ষ করে যদি আমরা 15 পাই তাহলে প্রমাণ হয়ে যাবে, ওয়াই এর মান কত, 4 + z এর মান হচ্ছে -1। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, y এর মান 4 - z এর মান -1, 4 + −1, আর এখানে 4 - z মানে যে +1, তাহলে বিয়োগ করলে 3 × 9, আর এটা যোগ করলে 5 × 3 = 15, অতএব বামপক্ষ সমান ডান পক্ষ, দুটো প্রমাণ হয়ে, অর্থাৎ একই রকম হয়ে গেছে বামপক্ষ ডান পক্ষ, কাজে এটা প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের গ নম্বর আছে কি দেখাও যে y - x - y² তাহলে গ নম্বরটা দেখো, গ নম্বরটা আছে অনুরূপভাবে করতে হবে যে x = 3 y = 4, তাহলে দেখাতে হবে যে x - y² = x² - 2xy + y². এক্ষেত্রে আমাদের বাম পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লেখি x - y² এবার মানটা বসাই দিই, মান হলো x = 3 - y = 4, তারপর হোলস্কোয়ার, বিয়োগ দিলে -1, তারপর হোলস্কোয়ার, এবার -1 আমরা দুইবার আছে, দুইবার লিখলাম -1 + 1। রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড করে যদি 1 পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রমাণ হয়ে যাবে, দুটো পক্ষ সমান হয়ে যাবে। তাহলে x এর মান হচ্ছে 3, তারপর স্কোয়ার -2 × 3 × 1 − 4 + 4, তারপর হোল স্কোয়ার, তাহলে 3 × 3, এক্ষেত্রে দুইবার করে লিখলাম, আর এটা গুণ করলে 3 × 6 = 4 = 24, আর 4 × 4 = 9 − 24 + 4 = 16, যোগের কাজ আগে 16 আর 9 যোগ করলে 25, আর −24 বিয়োগ দিলে মাইনাস, এই দুটো সমান হয়ে গেল, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।
তাহলে আমাদের হাই ক্লাস রেজুলেশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, বারবার প্র্যাকটিস করে বাসায়। আজকে এই পর্যন্তই, আর মাদক নিয়ে অর্থাৎ সুস্থ জীবন যাপনের জন্য মাদক থেকে সকলকে বিরত থাকতে হবে, এই শুভকামনায় আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।